আমরা আজকে ঘুরতে এসেছি তামিলনাড়ু পাহাড়ের মধ্যে ঘুরতে এসেছি। ঘুরতে যাব, এখানে শুটিং করব, ভিডিও শুটিং করব, ঘুরব, ফুর্তি করব, মস্তি করব। আজকে 15 আগস্ট, তো আমরা সবাই মিলে আজকে ফুর্তি করব। এখানে ঘুরতে এসেছি পাহাড়ে, ভিডিও শুটিং করব। ভিডিওটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। হ্যাঁ, এই যে এরা সঙ্গে আছে, দেখে খাওয়ার জন্য এগুলো নিয়ে আসছে। ভিডিও করতে করতে গলা শুকিয়ে গেলে এগুলো খাবো। খায় নয় পরে হবনি ভাব পরে হবে ভাই। একটা নাও, ছোট ছোট দু একটা আছে, খেয়ে নাও। তো আমিও খাচ্ছি, আপনারা খাবেন নাকি? খুব সুন্দর জায়গা, দেখো চায়ের দিকে একদম খোলা, পাহাড়ের উপরে আছে আমরা। কিছু বলো, জায়গাটা কিন্তু রিয়েলি অ্যাকচুয়ালি বহুত ভালো লাগছে আমাদের কাছে। আমাদের আরো কিছু লোক আছে ওখানে, ও আগে চলে গেছে, ওই দিকে আছে, চলে গেছে ওরা। তো এখানে ভিডিও শুট করবো নাকি? জায়গাটা ভালো লাগছে না, আর আগে সামনে দেখতে পাই নাকি ভালো লাগছে। আমি শুনেছিলাম ওখানে নাকি হাতি আছে, কিছু লোক হাতি আছে যাতে মানা করছে, ওখানে যাতে নেই। ওখানে যাবো যদি হাতি আমাদেরকে তাড়া করে, পুরো ভেগে ভেগে যাবো, চলে যাবো, কি হবে? সুন্দর জায়গা। তো এখন আমরা যাবো ওইদিকে, পাহাড় আছে পাহাড়ের ওইদিকে যাবো। এখন ওখানে আমরা বসবো, কিছু খাবো, পানি টানি করবো, তারপরে হবে ভিডিও শুটিং। তারপরে ভিডিও শুটিং করবো, দেখবেন আপনারা এনজয় করবেন, আমরাও এনজয় করবো। চলেন আমাদের সঙ্গে থাকেন। ওখানে পাহাড় একসাইজ ছিল, গাছের জন্য দেখা যাচ্ছে না, গাছের আউলটা জালে আমরা আপনারা পাহাড়টা দেখতে পারবেন। কিন্তু অনেক সুন্দর জায়গা, ওখানে কোম্পানি আছে, কিন্তু এখান থেকে অনেক ডর। এখানে কিছু বলছে জঙ্গলা হাতি ওখানে থাকে অনেকগুলো আমাদের। একটা কোথায় উঠেছে দেখো, দেখা যাচ্ছে না ভালো করে, আমি পিছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখো কোথায় সবগুলো, আমরা এখানে আছি, দেখো কি শুটিং করে আসছে সবাই এখানে পাঠিয়ে। তা তোমরা কি করবে এখানে? এই এটা হচ্ছে বাউন্ডারি, এটা সীমা, আমরা সীমাটা পার হয়ে এলাম। দেখি আমাদের কপালে কি আছে আজকে, কি হয়। এদিকে যাওয়া মানা আছে, তবু আমরা আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আর কি সুন্দর জায়গা। Hold me close till I get up, time is barely on our side. I don't wanna wait. আর কিছু বলবেন নাকি? বলেন, গুড মর্নিং শুটিং এটা বাদ দাও, এগুলো ভয় করছে। ভয় করছে কেন? সবগুলো একসাথে আছি না, ভয় করছো কেন? তোমার বলো, লোকের হাতি আছে এখানে, জঙ্গলা হাতি, ওর তো ভালো নয়। The storms we chase are leading us, and love is all we'll ever trust. আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জায়গা। আমরা এখন পাহাড়ের নিচে চলে আসছি, এটা পাহাড় ছিল, বেশি উঁচু নয়। তো আমরা এখানে চলে এসেছি, দেখো এটা বহুত পুরানো ঘর, 100 বছর আগের ঘর। এগুলো পাহাড়ে পাথর আছে, পাথরগুলো কেটে কেটে বানাচ্ছে এগুলো। এখানে কোনো সিমেন্ট নাই, কোনো রড নাই, বালু নাই, ইট নাই, কিছু নাই, অনলি পাথর, পাহাড়ের পাথর কেটে বানিয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ভালো করে দেখেন, অনলি পাথর, পাথর দিয়ে ছাদ বানিয়েছে, ভীম পোষ সব বানিয়েছে। দেখেন কীরকম বহুত পুরানো জামানার ঘর এটা, খুব পুরনো ঘর। এখানে কোনো ইট নাই, গিট্টি নাই, বালু নাই, এটা তেঁতুল গাছ। কিরকম হয়েছে দেখেন, তেঁতুল গাছ সুন্দর দেখতে। আর এখানে খালি নারকেল গাছ, দেখেন খুব নারকেল গাছ এই জায়গাটা, তামিলনাড়ু এলাকায় খুব নারকেল 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 গাছটা বেশি আছে, নারকেলটা বেশি। দেখেন আমরা সবাই এখানে,
yeah. No, I don't wanna waste what's left. Guys, আমাদের গ্রুপটা কেমন লেগেছে সবাই বলে দিবেন কমেন্ট করে জানিয়ে দিবেন গ্রুপটা কেমন লেগেছে খুব সুন্দর গ্রুপ সবাই গিয়ে পাহাড়ের উপরে ভিডিও শুটিং করব এখানে এটা পদিনা বলে নাকি পদিনা বনেছে ও এটা ভিডিও ভাইরাল হয়েছে লেলো পদিনা হা পদিনা হা ওইদিকে পাহাড়টা দেখতে পাচ্ছেন তো ওই পাহাড়ে আমরা যাব এখন অনেক দূরে আছে তো ওখানে আমরা যাব আপনাদেরকে দেখাবো ওখানে কি কি আছে ওখানে পাহাড়ের উপরে একটা মন্দির আছে সেই মন্দিরটা আপনাদেরকে দেখাবো তো এই ভাইটা আমাদেরকে নিয়ে যাচ্ছে ও সব চিনে দেখেন খুব সুন্দর জায়গা আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এখন আমরা পাহাড়ে গিয়ে উঠবো আপনাদেরকে দেখাবো আমরা কেমন করে উঠি এখানে সবাই এসে গেছি আরো তিনজন পিছনে আছে আমাদের পাহাড়ে ওঠার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে খালি ঘাস 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 এখানে মাটির ঘর আছে খুব সুন্দর জায়গা দেখেন জায়গাটা যেমন সুন্দর তেমন ভয়েরও জায়গা এখানে কখন হাতি বের হবে কখন ও বান্দর সাপ টাপ আছে এখানে শুনেছি সব লোকের কাছে এখানে নাকি মাঝে মাঝে বাঘও বের হয় খুব ভয়ের জায়গা তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুব কষ্ট করে তাও যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমরা এই দুইটা রাস্তা আছে এইদিকে গেলে গ্রামে চলে যাব এইদিকে যাব পাহাড়ে উঠবো আমরা এখন আপনাদেরকে দেখাবো এখানে কিছু গাছ আছে পুরানো জামানের গাছ গাছগুলো আপনাদেরকে দেখাবো হাফিয়ে গেছি এখানে উঠে দেখেন দেখেন গাছগুলো চারিদিকে এগুলো গাছ আছে কেউ যদি চিনতে পান গাছটার নাম বলে দিবেন কমেন্টে দেখছেন দেখতে পাচ্ছেন কীরকম সাপের মতো দেখতে পাচ্ছেন কত উপরে চলে এসেছি ও আমাদের সাথে আরও তিনজন আছে তারা অনেক পিছনে পড়ে গেছে আমি জুম করে দেখাচ্ছি দেখেন কত পিছনে পড়ে গেছে দেখেন আমরা ওই দিকে ঘর দেখা যাচ্ছে সেইখানে আমরা থাকি অনেক দূরে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন উপর থেকে নিচের জায়গাটা কি সুন্দর দেখতে লাগে চলে এসো চলে এসো কিরম জায়গাটা অনেক সুন্দর লাগছে এখানে শুধু দেখবেন নারকেল গেছ হ্যাঁ ওইটা অনেকগুলো কোম্পানি দেখে আরো দুইটা ভাই চলে এসেছে আমাদের সাথে যে চলে এসেছে ইউপি থেকে আছে দেখো ইউপি মানুষ একটা বিহার মানুষ এই দেখো কেমন করছে পুরো হাঁপিয়ে গেছে নাকি যাই গেছি ভাই হ্যাঁ অনেক সুন্দর পাহাড়টা হাঁপিয়ে গেছি ভাই কি করবো অল্প রেস করে নেই সত্যি নাই দাম্মা চলো চড়তে রাহো চড়তে রাহো দেখো যাও 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 চড়তে রাহো হ্যাঁ ঠিক আছে আজকে চড়তে রাহো আজকে আমরা ফটো দেখা যাচ্ছে না আমরা অনেকগুলো শান্ত সমুদ্র পার করে উপরে যাচ্ছি দেখো ও নাইস ওইদিকে ওইদিকে ওইটার উপরে যাবো আমরা দেখো ওরা বসে আছে তো ওইটার উপরে যাবো দেখো এ উঠে আসছে উঠে আসছে ও ঘাট দেখো 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 গাইস কোথায় উঠেছে আমার তো উঠতে ভয় লাগছে জায়গাটা দেখো নিচে থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি তোমাদেরকে দেখো কিরকম জায়গা খতরনাক ও আরে ভাই তোমাদের ভয় লাগে না সেলফি নাও সেলফি সেলফি হয়েছে
যাবে নাকি ওখানে? ঠিক আছে, আপনাদের জন্য আমিও একবার ওই জায়গাটায় গিয়ে দেখাবো আপনাদেরকে। ওই জায়গাটায় আপনাদের জন্য আমি রিক্সি এখানে উঠে দেখাবো, বাড়ি কিনা দেখছি। অনেকগুলো হাওয়া, আমি উঠবো ওদের থেকে আমার অনেক দেখছেন কতটা উঁচু তলে তলে একদম গেলে তাকে ব্রিজে তো দূরের কথা, একটু পশম বুঝতে পাওয়া যাবে না। কি সুন্দর দেখছো তামিলনাড়ুটা, কি সুন্দর জায়গাটা, কিরকম পিচ্ছল পিচ্ছল জায়গা দেখেন, একদম খারাপ। এতটা এটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি দেখেন, এখানে বসে আছে, এদের কি সাহস রে বাবা, এটা বসে আছে দেখেন, হাঁপিয়ে গেছে পুরো। আমরা এখন একটা ভিডিও শুটিং করবো, কমেডি ভিডিও শুটিং করবো, তো পরে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে, বাকি যেগুলো আছে সেগুলো ভিডিও শুটিং এর পরে দেখিয়ে দেবো। এখন আমরা অল্প শুটিং করবো, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এখন আমরা আরো উপরের দিকে যাবো আপনাদের জন্য, আরো উপর দিকে যাবো। গাছগুলো দেখেন কত সুন্দর সুন্দর গাছ, এগুলো আমরা চিনতে পারছি না। আপনাদেরকে বলেছিলাম এখানে মন্দির আছে, মন্দিরটা আপনাদেরকে দেখাবো। মন্দিরের সাইড থেকে দেখেন বাউন্ডারি আছে, বাউন্ডারি আমরা আগে এসেছিলাম তখন বাউন্ডারি ছিল না, এখন বাউন্ডারি দিয়ে দিয়েছে। মন্দিরটা এখন আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে মন্দির একদম পাহাড়ের উপরে। এখানে আরো মানুষ আছে, আপনি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন মন্দির, এখানে সেলফি উঠছে, শুয়ে আছে। মন্দিরটা পুরোটা দেখাচ্ছি, খুব বড় সড়ো মন্দির নয়, ছোট মন্দির, একদম পাহাড়ের উপরে, পুরো কালার সালার করে ঝিকঝিকে করে রেখেছে, দেখতেই পাচ্ছেন। এখানে সবাই সেলফি উঠাচ্ছে, খুব সুন্দর মন্দির। এ হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে পাহাড়ের উপরে এসে, পাহাড়ে মন্দিরের চারিদিকে ঘুরে দেখছে। এখানে নারিকেল ফাটিয়েছে, পূজা টুজা করে এখানে দেখেন মন্দিরে, খুব ছোট মন্দির, খুব বড় না দেখেন। এখানে বাউন্ডারি লাগিয়েছে, এখানে গাছ আছে, কত সুন্দর জায়গা তামিলনাড়ু দেখেন। এখানে জিরানোর জন্য একটা ঘর বানিয়েছে, এখানে একটা ঘর বানিয়েছে। তো এখানে পানি আছে, কুয়োর মতো, কুয়োর মতো পানি দেখতে পাচ্ছেন এখানে, একদম পাহাড়ের উপরে। এটা কি করে সম্ভব, পাহাড়ের উপর একদম টিকিতে খালি পাথর আর পাথর, এখানে পানি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে পানি, পানির কাছে গেতে ভয় লাগছে, আমি যাবো না ওখানে। মন্দিরটা আপনাদেরকে দেখিয়েছি দেখেন, ওইটার উপরে ঘন্টি আছে, এটা কি দেখেন, হ্যাঁ হ্যাঁ, মন্দিরের বাউন্ডারির উপরে। হ্যাঁ, আরে 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 আরে, কি বলতে চাইছিস কি তুই, আরে আরে, হে শুয়ে আছে এখানে, ও কি মজা, মনে হচ্ছে ভেস্তে চলে এসছে। সূর্য শুভ শুভ বলে এরকম ভাব হয়েছে, এখন তো ধূপ নেই, কিন্তু যখন আমরা ভাটিবেলা ভাটিবেলা আসবে দুপুরে দুপুরে, তখন চারিদিকে আবরাতে ভরা থাকে, মেঘে ভরা থাকে, ভালো লাগবে, মনটা ফ্রি থাকবে। অনেকগুলো আমাদের পার্টনারটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ওরা কোথায় চলে গেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়।
মাস্তে 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 ক্যা মাস্তে এবলা ওয়ান কে পার হয়ে যায়গা তো ভিউজ ও পার মে দিখাই দেঙ্গে হাম লোক ঠিক আছে এটা যদি ওয়ান কে হয় ওটা যাব ওটা যদি টু কে হয় তাহলে ও কথা দিলাম ওই যে পার গুলো দিখাই দিচ্ছ ওগুলা অনেক লোক ভাই আপনাদের সাপোর্ট করেছে এতে আমি তামিলনাড়ুর নীলকমল কোম্পানি বলে কয় তার উত্তর ভারতের একটা পাহাড় আছে তার উপর আমি আসছি হয়ে আসছো এতিয়া পাহাড় তো স্যার আসলে তো অ্যাকচুয়ালি ভালো লাগছে না আসলে তো বড়ি ব্যাগে পাহাড়টোর অ্যাকচুয়ালি পাহাড়ের নাম তো আমি না জানো তথাপি কি আর কম এই পাহাড় যেটা পাথর বহুত কষ্ট করে আইছে কি কম কি কম যেটো ন্যাচারাল যেটো পরিবেশ সেইটোর বিষয়ে কবলৈ কবলৈ গেলে আপোনালোকে যদি এবাৰ আহি কেনে চাই তেতিয়া গম পাব যে বস্তুটো কি আছে একচুয়ালি তো গাইস দেখো ভিডিও করতে এসে আমাদের এখানে লাস্টে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখো এ পড়ে গিয়েছিল ও অনেক চোট লেগে গেছে ও পাথরের মধ্যে পড়ে গিয়েছিল দেখো এ কান্নাকাটি করছে এখানে ঠিক আছে ভাই ঠিক হয়ে যাবে চলে যাবো রুমে চলে যাবে তোমাকে মেডিকেলে নিয়ে যাবো ঠিক হয়ে যাবে তো গাইস আপনাদেরকে যা দেখানো ছিল আমরা দেখিয়েছি এখন আমরা চলে যাচ্ছি তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে এসেছিলাম এখানে যত পারেন শেয়ার করে দিবেন দেখেন কত উপরে এসেছিলাম আমরা চলে যাচ্ছি দেখো আরো লোক আসছে কত লোক এসে গেছে দেখো এরা ও আরো অনেক লোক এসে গেছে দেখো সবাই লাইন ধরে গেছে হ্যাঁ হ্যাঁ দেখো কত লোকে চলে এসছে